বন্ধুরা এটা হচ্ছে ছোট পিঙ্গিদের বাড়ি আর এখন সকালবেলা এখানে উমা বসে বসে কাজ করছিল চলো দেখি আজকের ভিডিওতে কি হতে চলেছে কাঁদছিস কেন হঠাৎ করে তোর আবার কি হলো আমার চপল গুলো হারিয়ে গেছে মাঠে খেয়াল করছিলাম খেলা করতে করতে রেখেছিলাম আর খুঁজে পাচ্ছে না এবার কি হবে বল বাড়িতে গেলে মা তো ভীষণ বকবে আরে তুই তো ঠিকই বলেছিস বাড়িতে গেলে কাম্মা তো তোকে খুব বকবে আর তুই চপ্পলগুলো ঠিকঠাক রাখতে পারিস না কেন বল তো আমার কি দোষ বল আমি তো চপ্পলগুলো রেখে খেলতে গেছিলাম আর এসেই দেখি কে নিয়ে নিয়েছে আর তুইও চল আমার সাথে বাড়িতে আরে আমার না কাজ আছে তোর সাথে যেতে পারবো না 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 আমি কোনো কথা শুনবো না তুই আমার সাথে চল তুই আমার সাথে গেলে মা আমাকে একটু কম বকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছি এবার থেকে কিন্তু খুব সাবধানে খেলবি বলে দিচ্ছি মিষ্টু আর পিঙ্কি পিঙ্কিদের বাড়ির দিকে চলে এলো দেখেছো এই মেয়েটার কোনো পাত্তা নেই সেই কখন বেরিয়েছে সারাটা দিন টোটো টোটো করে ঘরে বাড়িতে তার যেন ঠিকই খুঁজে পাওয়া যায় না আজকে আসুক বাড়িতে তারপরে আচ্ছা করে বকে দিব আর যেন এইভাবে না বের হয় দেখেছ মুরগিগুলো না খিদে পেয়েছে মনে হচ্ছে এই জন্যই তো তখন থেকে ডাকছে আর এই যে আমি চাল বাদছি না এখান থেকে যেই খুদগুলো বেরিয়েছে সেগুলো গিয়ে মুরগিগুলোকে দিয়ে আসি তাহলে খেয়ে নিবে দেখি গামলাটা এখানে একটু রেখে দিই আর মুরগিগুলোকে খুদ একটু দিয়ে আসি খেতে ওরা তাহলে পেট ভরে খাবে নয়তো একদম চিৎকার করতে করতে কান মাথা ধরিয়ে দিবে এই খা উমা মুরগিগুলোকে খেতে দিল মুরগিগুলো তো খুব আনন্দের সাথে খাচ্ছে এদিকে পিঙ্কি আর মিষ্টু তো ভয় ভয় বাড়িতে ঢুকছে মা তো ওখানেই বসে আছে আমার তো খুব ভয় লাগছে মনে হচ্ছে খুব বকবে দেখি যাই ওখানে এই যে মহারানী এতক্ষণে আসার সময় হলো কোথায় ছিলে বলো তো সেই কখন বেরিয়েছ তোমাদের কোনো পাত্তাই নেই ও মামা বাইরে খেলা করতে করতে আমার চপ্পল না হারিয়ে গিয়েছে এবার কি করব বলো হ্যাঁ কামা তোকে নিয়ে কি করি বলতো এরকম ভাবে যদি রোজ রোজ চপ্পল হারাস তাহলে কি করে হবে বলতো আমার কোন দোষ নেই আমি খেলা করছিলাম করতে করতে চপ্পল খুলে রেখেছি এসে দেখে ওখানে নেই মনে হয় কে নিয়ে যে এখন আমি আবার নতুন চপ্পল কোথায় পাবো বলতো কি করিস বলতো কথায় বলছিল সেই মুহূর্তে পিঙ্কিদের বাড়ির দিক দিয়ে একটা চপ্পল চপ্পলওয়ালি আসলো আরে চপ্পল নেবেন চপ্পল ভালো ভালো চপ্পল দামি দামি চপ্পল বাইরের চপ্পলও আছে এখানে আমি চপ্পল বলে এসেছি চপ্পল নেবেন চপ্পল ওই তো ওমা ওমা ওই দেখো দেখো চপ্পল বলে এসেছে দেখো চলো চলো ওখানে যাই তাই তো দেখছি দেখি সে গিরে যা দেখি ওকে একটু থামতে বল ও চপ্পল বলে আনটি আন্টি ও চপ্পল বলে আনটি তুমি একটু দাঁড়াও না মা তোমাকে থামতে বলেছে আরে আমি তো চপ্পল বিক্রি করার জন্যই এসেছি এসো এসো তোমার মাকেও আসতে বলো দেখি কেমন কেমন চপ্পল এনেছে দেখি যাই ও দিদি দাঁড়াও দাঁড়াও একটু চপ্পল নিব আরে বলুন দিদি ভাই এখানে দেখুন কত চপ্পল আছে লাল সাদা হলুদ বেগুনি কত এখানে কিন্তু বিদেশি হিলও পাবেন দিদি ভাই আর পায়ের মাপের দেখাবো শুধু সেটা বলুন আরে আরে আমার পায়ের জন্য কোনো চপ্পল আমি দেখতে আসিনি আমার ওই যে নালায়েক মেয়ে আছে না ওর জন্য চপ্পল দেখতে এসেছি শুধু চপ্পল হারিয়ে ফেলে একটু ভালো কিছু দেখাও তো দেখি চপ্পল বাচ্চাদের পায়ের এই তো দিদি ভাই এখানে দেখুন বাচ্চাদের সুন্দর সুন্দর চপ্পল আছে আরে বাস এখানে তো খুব সুন্দর সুন্দর চপ্পল আছে আমার তো ওই কালো কালারের লেগেছে কালো স্যান্ডেলটা পছন্দ হয়েছে দেখ দেখ কেমন হয় আচ্ছা আচ্ছা এই কালো স্যান্ডেলগুলোর কথা বলছ ঠিক আছে এগুলো বেশ ভালো কিন্তু এই নাও পায়ে পরে দেখো তোমার পায়ে হচ্ছে না এই তো পরেছি দেখো এই জুতোগুলো আমার খুব ভালো হচ্ছে আন্টি আমি এই চপ্পলগুলোই নিব আমার ভালো লেগেছে আর আমার পায়েও খুব সুন্দর হয়েছে তা বলছি দিদি এই চপ্পলগুলোর দাম কেমন মেয়ে তো এগুলোই পছন্দ করেছে আরে এই চপ্পলগুলোর দাম বেশি না মাত্র তিনশো টাকা না না দিদি এত দাম বললে কি করে হবে আপনি বরং দুশো টাকা নিন আরে না না ভাই এগুলো বিদেশি জিনিস এগুলো খুব ভালো কোয়ালিটির বিদেশি জিনিসের কিন্তু এরকমই দাম হয় তিনশো টাকাই দিন আরে না না দিদি এই চপ্পলগুলো আপনাকে দুশো টাকা দিয়ে রাখতে হবে দেখেই বোঝা যাচ্ছে এগুলো দুশো টাকারই চপ্পল বলুন ও মা মা তিনশো টাকা দিয়ে দাও না চপ্পলগুলো আমার খুব পছন্দ তুই চুপ কর চুপচাপ দাঁড় ওখানে দাঁড়িয়ে থাক আমি দাম করছি তো বড়রা যখন কথা বলে তার মধ্যে তুই কেন কথা বলছিস ও দিদি দিদি আর 200 টাকাতে দিন না হলে পারে আমি চপ্পলগুলো নেব না ফেরত দিচ্ছি আচ্ছা আচ্ছা বলেছেন যখন তখন নিয়ে নিন 200 টাকাই নেহাত বাচ্চার পছন্দ হয়েছে চপ্পলগুলো তাই আচ্ছা ঠিক আছে ওহ চপ্পলগুলো কি ভালো লেগেছে আমার খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে এর পর যদি চপ্পল হারিয়ে যায় না তাহলে তুই বুঝবি আমি কিন্তু আর কোনো চপ্পল কিনে দিব না তখন খালি পায়ে হাঁটতে হবে তোকে